তালিকা থেকে নিজের পছন্দের সেরা তিনজনকে বেছে নিতে বলেছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের একটি ছবি আপলোড করে ফ্র্যাঞ্চাইজিটি ভক্ত সমর্থকদের কাছ থেকে তাদের পছন্দের সেরা ক্রিকেটারকে বেছে নিতে বলেছে। আর সেই পোস্টের কমেন্ট বক্সে মুস্তাফিজকে নিয়ে রব উঠেছে ভক্তদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলছেন ফিজ। কাটার মাস্টার দলটির হয়ে 8 ম্যাচ খেলে 8 উইকেট শিকার করেছেন। টুর্নামেন্টে দিল্লির সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় মুস্তাফিজুর রহমান থাকার পাশাপাশি আছেন সবচেয়ে ইকোনমিক্যাল বোলারদের তালিকায় শীর্ষ দুইয়ে। মুস্তাফিজুর রহমান 8 ম্যাচ খেলেই এরই মধ্যে ভক্তদের মন জয় করেছেন। দিল্লি ক্যাপিটালসে নিজের অবস্থান সৃষ্টি করেছেন ফিজ। সবশেষ কয়েকটি ম্যাচে ফিজ না খেললেও মুস্তাফিজকে নিয়ে মাতামাতি দিল্লি ক্যাপিটালসে অমিনি একটুও। দিল্লি ক্যাপিটালস আজ একটি পোস্ট করেছে তাদের ক্রিকেটারদের নিয়ে। সেখানে ভক্ত সমর্থকদের পছন্দের একাদশের জন্য দিল্লি ক্যাপিটালস থেকে 3 জন খেলোয়াড়কে বাছাই করে নিতে বলেছে তারা। আর সেই পোস্টের কমেন্ট সেকশনে মুস্তাফিজুর রহমানকে নিয়ে দল সাজিয়েছে অনেকে। কাটার মাস্টারের জন্য দিল্লি ক্যাপিটালসের ভক্তদের আগ্রহের কমতি নেই। দলটির এই পোস্টের কমেন্ট সেকশনেও তা আরো একবার ফুটে উঠল। ফিজের যে অসংখ্য পাগল ভক্ত রয়েছে দিল্লি ক্যাপিটালসে তা আরো একবার প্রমাণ হলো দলটির এই ফেসবুক পোস্টের মাধ্যমে।